নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। প্রত্যেক বছরের ন্যায় এবারও হিন্দু জনজাতিদের সব থেকে বড় ধর্মীয় যে উৎসব তা হচ্ছে গড়িয়া, সেই গড়িয়া পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আম্বাসাতে গড়িয়াতের পুজোকে সামনে রেখে আজকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 21 তারিখ অর্থাৎ 21 এপ্রিল এই গড়িয়াতের অনুষ্ঠিত হতে চলেছে, পুজো অনুষ্ঠিত হতে চলেছে। তাই আজকে একটি বৈঠক বা একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। আগামী 21 তারিখ আম্বাসা সাব জোনালের উদ্যোগে আম্বাসা শিকারী বাড়ি টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে গড়িয়াতের। এবং এই গড়িয়াতেরকে সর্বাঙ্গীনভাবে সাফল্য মণ্ডিত করে তুলতেই আজকের এই বৈঠক। আজকে আম্বাসা শিকারী বাড়ি জোনাল অফিসের কনফারেন্স হলে একটি প্রস্তুতি সভা বা প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলার জোনালের চেয়ারম্যান প্রেমলাল মলসম, উপস্থিত ছিলেন আম্বাসা সাব জোনালের জেডিও থেকে শুরু করে ধলাই জোনালের ভাইস চেয়ারপারসন থেকে শুরু করে একাধিক বিশিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিটি ভিলেজ কমিটির মনিটরিং কমিটির চেয়ারম্যান এবং ওয়ার্কাররা আজকের এই বৈঠকটিতে সামিল হয়েছেন। ঠিক কি আলোচনা হয়েছে, বৈঠক থেকে কি উঠে এসেছে, শুনবো একবার। বন্ধুদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা ধলাই জোন আম্বাসা সাব জোন অন্তর্গত এখানে আমাদের গড়িয়া ফেস্টিভ্যালের উপলক্ষে আজকে আমরা এই ধলাই জোন কনফারেন্সে একটা বৈঠক নিয়েছি। কারণ আমরা টিপিএডিসির যে টিম থেকে আমরা এখানে সেকশন মেমো পেয়েছি, আমাদের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রায় 7টা জোন আছে। ওয়েস্ট জোন, সিপাই জোলা জোন, তোয়াই জোন, ধলাই জোন, নর্থ জোন, ঊনকোটি জোন, গোমতি জোন এবং সাউথ জোন। আর এখানে টোটাল আমাদের 44 সাব জোনাল আছে। তো আমাদের এই আম্বাসা সাব জোনে প্রায় প্রত্যেকটি জোনে 1 লক্ষ টাকা করে যে বড় ফেস্টিভ্যাল করার জন্য আমরা সেকশন পেয়েছি। এবং আগামী 21 এপ্রিল আমরা শিকারীবাড়ি টাউন হলে আমরা যে পালন করব। তো এখানে আজকে আমরা প্রিপারেটরি কমিটি অতিরিক্ত করা হয়েছে এবং কালচারাল প্রোগ্রামও থাকবে। এখানে কালচারাল টিম একে একে আসবে, এই কমিটি এবং এখানে উপস্থিত থাকবেন এই ফেস্টিভ্যালে আমাদের অনারেবল ডিপটি সিএম অনিমেষ ব্রহ্মস্বামী আসবেন। আপনারা শুনলেন আজকে বৈঠকে যা যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের কথা। তবে কঠোর নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে এই গড়িয়া পুজো অনুষ্ঠিত হয়। বছর বছর হাজারো বছর ধরে চলে আসছে ত্রিপুরা জনজাতিদের এই ঐতিহ্যময় উৎসবটি, অনুষ্ঠানটি, এবং সেই উৎসবকে সাফল্য মণ্ডিত করে তুলতেই আম্বাসাতে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।